গরু দিয়ে আকিকা দেওয়া জায়েজ কিনা আসলে? না, আসলে আকিকার ব্যাপারটা হলো আকিকা দিতে বলা হয়েছে, আল্লাহ রাসুল নিজে যেটা দিয়েছেন সেটা হচ্ছে বকরি দিয়ে আকিকা দিয়েছেন, ছাগল দিয়ে? জি, ছাগল দিয়ে আর কি, ছাগল দিয়ে আকিকা দিয়েছেন, এবং ছেলে হলে দুটা আর মেয়ে হলে একটা একটা দিয়ে আকিকা দেওয়ার জন্য বলেছেন। আর ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাসুল যে আমলটা করেছেন আমরা সেটাই আমল করি। ইবাদত আসলে তাওকিফি, হ্যাঁ মানে যেভাবে সেভাবেই তো করা উচিত, অবশ্যই, এটাই তো জি। ম্যান্ডেটরি আর মনে হ্যাঁ, হয়। এই জন্য আর হাদিসের মধ্যে আসছে আল গোলাম ও মোর্তাহানন বে আকিকাতিহি, জি, মানে সন্তান তার আকিকার সাথে তার জীবনের নিরাপত্তাটা জড়িত। এই জন্য আল্লাহ রাসুল হাসান হুসাইন তাদের জন্য আকিকা দিয়েছেন, তিনি বকরি দিয়ে ছাগল দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা মানে যদি কারো বেশি বড় আয়োজন করতে ইচ্ছা করে সেটা ভিন্ন কথা। আলাদা আপনি অন্য দুটা কিছু করতে পারে, রাসুল বলছে ছেলে হলে দুটা ছাগল দিয়ে আকিকা দেওয়ার জন্য, ওটি আমল করেন রাসুলের ইয়ে বাদ দিয়ে, আবার আপনি গরু দুইটা দিয়ে দিতে যাবেন কি জন্য? এটা আসলে একেবারেই উচিত হবে না। জি।